সালাম আলাইকুম সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকে সাবজেক্ট হলো ইংলিশ, আমরা আজকে পড়বো ইংলিশ। তাহলে সোনামণিরা তোমরা একটু মনে করো তো, আমরা ইংলিশে কি পড়ছি? আমরা ইংলিশে পড়ছি ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেটস, অ্যালফাবেটস কয়টা? অ্যালফাবেট হলো ছাব্বিশটা। ছাব্বিশটা অ্যালফাবেট গুলো দেখে আমরা কতটুকু পড়েছি একটু মনে করি। বইটা একটু হাতে নাও, সাথে সাথে তোমরা তোমাদের ইংলিশ সিডাব্লিউ খাতাটা নাও, পেন্সিল নাও। আর আমরা প্রথমে বই থেকে পড়ব, পড়ার পরে আমরা লেখার চেষ্টা করব। আমরা দুটো দুটো বর্ণমালা শিখছি, মানে ইংলিশ লেটার হলো দুইটা, আমরা দুইটা দুটো করে প্রত্যেকটা ক্লাসে দুটা দুটা করে লেটার শিখছি এবং লিখছি। কেমন? তাহলে আমরা প্রথমে একটু পরে নিই, কতটুকু পড়েছি একটু মনে করি, তারপর আমরা লেখার চেষ্টা করব। কেমন? তাহলে বইটা একটু খুলো, অ্যালফাবেট গুলো দেখো। দেখো আমরা আবার প্রথম থেকে পড়ি, কতটুকু পড়েছি একটু মনে করি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। আজকে যে দুটো অ্যালফাবেট শিখব সে দুটো হলো ইউ বি, ইউ বি, ইউ বি। দেখি আমরা ইউ দিয়ে একটা ওয়ার্ড মেকিং শিখব, ভি দিয়ে একটা ওয়ার্ড মেকিং শিখব, এরপরে আমরা লিখব। এটা কি, এই লেটারটার নাম কি? ইউ। এই লেটারটা হলো ইউ, এর পরের লেটারটা হলো ভি, পরের লেটারটা হলো ভি। দেখি আমরা ইউ লেটারটা খুলি। এই লেটারটা কি? এই লেটারটা হলো ইউ। এই লেটারটা হলো কি? ইউ। এই লেটারটা কি? ইউ। ইউ ফর আমব্রেলা, ইউ ফর আমব্রেলা, ইউ ফর আমব্রেলা। আমব্রেলা তো কি? ছাতা। ছাতা তো সবাই চেনো, বৃষ্টির সময় আমরা ছাতা মাথায় দিয়ে আসি, যেন আমাদের বৃষ্টিতে ভিজতে না হয়। ছাতা সবাই চিনি, ইউ ফর আমব্রেলা, ইউ ফর আমব্রেলা। আমব্রেলা তো কি? ছাতা। ইউ ফর আমব্রেলা, আমব্রেলা তো ছাতা। এরপরের অ্যালফাবেটটা কি? এরপরের অ্যালফাবেটটা হলো ভি, এরপরের অ্যালফাবেটটা হলো ভি, এরপরের অ্যালফাবেটটা কি? বি। বি ফর কি? বাস, বি ফর বাস। বাস হত কি? ফুলদানি, বাস হত কি? ফুলদানি। বি ফর, বি ফর বাস, ভি ফর বাস। বাস হত কি? ফুলদানি। ফুলদানি তো সবাই চেনো, ফুলদানি সবাই বাসায় থাকে, সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে রাখে, তাই না? ভি ফর বাস, বাস হত কি? ফুলদানি, বাস হত কি? ফুলদানি। তাহলে সোনামণিরা তোমরা পেন্সিলটা হাতে নাও, আর আমার সাথে সাথে ইউ আর বি লেটারটা লেখার চেষ্টা করো। ইউ, ইউ লেখার জন্য শুধু এই রেখাটা, এই ইউ, 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 এই ইউটা এখন আমরা ফোর লাইনের, ফোর লাইনের জায়গায় লিখব। প্রথম লাইন থেকে তৃতীয় লাইন পর্যন্ত উপরে আবার ওঠা, ইউ। প্রথম লাইন থেকে তৃতীয় লাইন পর্যন্ত ঘুরিয়ে উপরে, ইউ। প্রথম লাইন থেকে তৃতীয় লাইন পর্যন্ত উপরে, ইউ। প্রথম লাইন থেকে তৃতীয় লাইন থেকে উঠে উপরে উঠে, ইউ। প্রথম লাইন থেকে তৃতীয় লাইন, ইউ, ইউ। এর পরের লেটারটা কি? ভি। পরের লেটারটা কি? ভি। ভি লেখার জন্য এরকম একটা রেখা, এরকম একটা রেখা, এরকম একটা, এরকম একটা, এই দুটা রেখার সমন্বয়ে ভি, ভি। ভি ফর বাস, বি ফর বাস, বাস হত
ফুলদানি এই প্রথম লাইন থেকে তৃতীয় লাইন কোনা করে ভি 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 তাহলে আমরা দুটো লেটার লিখলাম একটা হলো ইউ একটা হলো ভি একটা ইউ একটা ভি তোমরা তোমাদের এইচডব্লিউ খাতায় একটা পেজে ইউ আর একটা পেজে ভি এই দুটো লেটার লিখে আমাকে পাঠাবে আজকে তাহলে এতটুকু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ